की नाम सावनम सौरभ साधु सौरभ साधु का बाड़ी को था शाल बाड़ी धुबली जिला का जाने पड़ा था और अंतर तो मोशी ने मिला शिक्षा को तो जब पता था तो शिक्षा को जब पता हमी उच्च माध्यमिक द्वारा सोलह साल का सोली तार पर फादर उन्हें शिक्षा वर्ष हमी हमारा डाइट थे के प्राथमिक शिक्षा डिप्लोमा करी এবং তারপর 1922 সেশনে আমি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জেনারেল কোর্স আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তো প্রাথমিক শিক্ষার দিকে মানে প্রাথমিক শিক্ষক হওয়ার ইচ্ছা কেন স্যার আমরা তো প্রথম থেকে স্যার শিক্ষকের সান্নিধ্যে এসে আমরা এই জায়গায় সংসাতে পেরেছি তাই এটাকে আমি একটা মহান এবং সমাজকর্মমূলক পেশা হিসেবে মনে করি যা একটা অত্যন্ত আদর্শমূলক কাজ তাই আমি স্যার এই পেশায় নিজেকে আমি নিয়োজিত করতে পারি তো আর এর থেকে স্যার গর্বিত হওয়ার কিছু আর নেই বলে মনে করি अच्छा सो तुम्हारे पास डेमोस्ट्रेशन है सामने क्या मतलब सर स्टूडेंट ही साहब आपको है हां अच्छा गुड मॉर्निंग स्टूडेंट्स आशा করছি তোমরা সকলে খুব ভালো আছো হ্যাঁ আমিও বেশ ভালোই আছি আচ্ছা গতকাল তো আমি তোমাদেরকে প্রেস করতে সেরকম আচ্ছা গতকাল আমি তোমাদের তো বিভিন্ন রকম শাকসবজি কেন খাই শাকসবজি খেলে কি হয় এই সম্বন্ধে বলেছিলাম তাই তো তোমাদের নিশ্চয়ই সেটা সবাই বুঝতে পেরেছিল সেটা মনে আছে আর তোমরা বলেছিলে যে তোমরা প্রত্যেকই প্রতিদিন বাজার করতে যাও আচ্ছা তোমরা বাজারে গিয়ে শাকসবজি তো কেনো তার সাথে আর কি কখনো কিছু কিনেছো আচ্ছা সোমা তুমি কি কিনেছো ও তুমি মাংস মাছ আর সাথে আপেল আর লেবু কিনেছিলে আচ্ছা তুমি কি কিনেছিলে আচ্ছা তুমি কলা লিচু এছাড়া দুধও কিনেছো তাই তো আচ্ছা এই যে দেখো আপেল লিচু আম কলা এই সমস্ত নামগুলো আমরা জানলাম তাহলে এইগুলোকে আমরা কি বলে থাকি বলো তো এগুলোকে আমরা হ্যাঁ ঠিক বলেছো ফল বলে থাকি তাহলে দেখো এই ফল আমরা কেন খাই ফল খেলে কি হয় তাহলে আজকে আমরা এই সম্বন্ধে জানবো অর্থাৎ আমাদের এই পরিবেশ হয়ে আমরা ফল খাওয়ার সুফল এই সম্বন্ধে আজকে জানার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা তার আগে প্রতিদিনের মধ্যে তাহলে তোমাদেরকে আমি দলে ভাগ করে দিচ্ছি কারণ ফলের এই যে শাঁস বা ফলের এই যে রস আমরা খেয়ে থাকি এগুলোর মধ্যে এমন কিছু উপাদান থেকে থাকে যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই উপযোগী এবং সেগুলো আমরা অন্য কোনো খাবার থেকে পাই না তাই আমাদেরকে ফল খেতে হয় এছাড়া দেখো যখন আমাদের শরীর খারাপ করে বা অসুখ হয় তখন কি হয় আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো নিস্তেজ হয়ে পড়ে এছাড়া কি হয় তখন আমাদের অন্য কোনো খাবার হজম হয় না তাই ফল আমাদের অবশ্যই খেতে হয় তাহলে বুঝতে পেরেছো যে ফল কেন খাই আচ্ছা এবার আমি তোমাদের বেশ কিছু ফলের ছবি দেখাচ্ছি তোমরা দেখো আচ্ছা এখান থেকে দেখে আচ্ছা প্রথম দল থেকে অর্থাৎ আম দল থেকে তোমরা একটু বলো তো আলোচনা করে যে কোন ফলগুলো আমরা গ্রীষ্মকালে পেয়ে থাকি হ্যাঁ বলো হ্যাঁ ঠিক বলেছো কোনগুলো পেয়ে থাকি দেখো হ্যাঁ আম পেয়ে থাকি আর কি পেয়ে থাকি বলো আচ্ছা লিচু আচ্ছা আম লিচু আর কি আম লিচু কাঁঠাল তাই তো আচ্ছা আম লিচু কাঁঠাল এগুলো পেয়ে থাকি আচ্ছা এই যে আম আর তোমাদের দলের নাম আজকে আম দিয়েছি তাহলে এই আমকে ইংরেজিতে কি বলে তোমাদের মধ্যে কেউ কি জানো আচ্ছা তুমি বলবে বলো ভেরি গুড আম কেমন ইংরেজিতে কি বলে থাকি না ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে হলো আম ঠিক আছে বস আচ্ছা এবার লিচু দল থেকে তোমরা একটু আলোচনা করে বলো তো যে এই ফলগুলোর মধ্যে কোনগুলো আমরা শীতকালে পেয়ে থাকি হ্যাঁ একদমই ঠিক বলেছো সেটা হচ্ছে কি কমলা বা কমলা লেবু যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে কমলা আর একটা জিনিস খাই হ্যাঁ বলো একদম ঠিক বলেছো সেটা হচ্ছে কি কুল আর কি পেয়ে থাকি ডালিম বা বেদানাও বলে থাকি আমরা সেটা আমরা কিন্তু শীতকালে পাই
আচ্ছা, এখানে আম ধরনের নাম তোমরা বলেছিলে, ম্যাঙ্গো ঠিক বলেছিলে, আর সেই যে কমলা বা কমলা লেবু যেটা বলেছিলে, পরে ডাক এটা কি ইংরেজিতে কি বলে তোমরা কি জানো? আচ্ছা তুমি বলবে, বলো তো। বা ভেরি গুড, ঠিক আছে বলছো। কমলা নাম কি বলে থাকি যে অরেঞ্জ, অরেঞ্জ মানে হলো কমলা লেবু। আচ্ছা বসো, এই যে আমি ফলগুলো জানার কথা জানতে পারলাম, এছাড়া ছবিটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো তো, এখান থেকে তোমরা কি কিছু ফলকে চিনতে পারছো যেগুলো আমরা কাঁচা অবস্থায় সবজি হিসাবে খেয়ে থাকি আর পাগলি ফল হিসাবে খেয়ে থাকি? হ্যাঁ একদমই ঠিক বলেছো, সেটা হচ্ছে কি বলতো, এই যে কাঁঠাল, দেখো আমি লিখেছি, আমরা যখন কাঁঠাল অর্থাৎ যখন সেটা কাঁচা অবস্থাকে আমরা এঁচোড় হিসাবে তরকারি খাই। এছাড়া কি হবে বলতো, কলা হবে, কলা আমরা তরকারি করে খাই। আচ্ছা তুমি বলছো, আচ্ছা কাঁঠাল আর কলা ছাড়াও কি আর কোনো ফল আছে যেটা আমরা তরকারি হিসাবে খাই কাঁচা অবস্থায়? হ্যাঁ সেটা একদমই ঠিক বলেছো, সেটা হচ্ছে আম। আমকেও কিন্তু আমরা কাঁচা অবস্থায় তরকারির সাথে খেয়ে থাকি, আমাদের ডাল খাই, ঠিক আছে। আচ্ছা এগুলো তো ঘুরো, এছাড়াও দেখো এমন একটা ফল আছে যেটা আমরা কাঁচা অবস্থায় ফল খাই কিন্তু পাগলে আবার তরকারি করে করে খাই, সেরকম একটা ফলের নাম কি কেউ জানো? আচ্ছা তুমি জানো, কেউ বলো তো। ভেরি গুড, বসো, সেটা হচ্ছে কি শসা। দেখো শসা আমরা কিন্তু কাঁচা অবস্থায় শসাটা ফল হিসাবে খাই আর পেকে গেলে আমরা তরকারি হিসাবে রান্না করে খাই। আচ্ছা সুমন তুমি কি কিছু বলতে চাইছো? আচ্ছা ভেরি গুড, বসো। দেখো সুমন একটা খুব সুন্দর প্রশ্ন করেছে, ও বলছে স্যার আমার যখন অসুখ হয়েছিল আমার আমাকে ডাবের জল খেতে বলছিল, তাহলে স্যার ডাব খেতে আমরা ফল করতে পারি? হ্যাঁ দেখো ডাবে কিন্তু আমরা অবশ্যই একটা ফল হিসেবে বলতে পারি, কারণ কি বলতো, কারণ ডাবের দেখো ফলটা হচ্ছে কি, ডাবটা হচ্ছে ফলের কাঁচা অবস্থা আর এই বা কচি অবস্থা, আর পাগলে সেটা কি হয় বলতো, সেটা নারকেলে পরিণত হয়ে যায়। আর এই ডাবের জল আমরা কেন খাই, ডাবের জল আমরা খেয়ে থাকি আমাদের যখন পেটের অসুখ হয় তখন এই ডাবের জল আমাদের কিন্তু খুবই উপকারী, তাই তো, তাই আমরা ডাবের জল খেয়ে থাকি। আর ডাব হচ্ছে অবশ্যই একটা ফল। হ্যাঁ স্যার, ব্রতচারী ব্যায়াম তো অবশ্যই কাজ আছে প্রাথমিক শিক্ষা কেন্দ্রে।
স্যার পদচারে বলতে হচ্ছে তার সেখানে যেমন নাচ গান এবং বিভিন্ন যোগব্যায়ামের সমন্বয় সেটা গঠিত পদচারিটা, তাই এক্ষেত্রে একদম শিশু বয়স যদি তাদের আমরা এই সমস্ত শেখাতে পারি তারা যেমন শারীরিক মানসিক দিক থেকেও একটা সক্ষম থাকবে এবং তাদের পড়াশোনায় মনোযোগী হবে, স্কুলের প্রতি আকৃষ্ট হবে। ঠিক আছে। নমস্কার।